স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা থেকে ভেরি ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। এই অধ্যায়টি 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল। এবার অর্থাৎ 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই অধ্যায়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি দেওয়া হয়েছে এগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, তাই এই প্রশ্নোত্তরগুলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। এবার প্রশ্নোত্তর পর্বে আসি। পরিবেশ ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। দেখো, এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কত খ্রিস্টাব্দে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। উত্তর হচ্ছে 1972 খ্রিস্টাব্দে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কী? উত্তর হচ্ছে পরিবেশগত বিভিন্ন মামলা যা নিষ্পত্তি হয়নি সেগুলির দ্রুত নিষ্পত্তিকরণ ও মোকাবিলা করার জন্য 2010 খ্রিস্টাব্দে ভারতের সংসদে যে আইন গৃহীত হয় তাকে গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট বলে। নেক্সট, 3 নম্বর, মন্ট্রিল প্রোটোকল কী? মন্ট্রিল প্রোটোকল হচ্ছে, দেখো, 1987 খ্রিস্টাব্দে 16 সেপ্টেম্বর ওজোন স্তরের ক্ষয়কে প্রতিরোধ করার জন্য সমগ্র বিশ্বের 11টি দেশ মিলে কানাডার মন্ট্রিল শহরে একটি চুক্তিপত্রে সই করে, যার নাম মন্ট্রিল প্রোটোকল। নেক্সট, 4 নম্বর, কিয়োটো প্রোটোকল কি? বিশ্বের গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের পরিমাণ কমিয়ে আনার জন্য 1997 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জাপানের কিয়োটো শহরে বিশ্বের পরিবেশবিদরা এক বৈঠকে সামিল হয়ে যে চুক্তিপত্রে সই করে তাকে কিয়োটো প্রোটোকল বলে। নেক্সট, 5 নম্বর, কার্বন ট্যাক্স কি? কার্বনের ব্যয়ের উপর যে কর ব্যবস্থা তাকেই কার্বন ট্যাক্স বলে। নেক্সট, গ্রিন বেঞ্চ কাকে বলে? সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট 1986 খ্রিস্টাব্দে 16 এপ্রিল পরিবেশগত বিভিন্ন মামলার সমাধান করার জন্য যে বিচারালয় গঠন করে তাকে গ্রিন বেঞ্চ বলে। স্টুডেন্টস, আমি যে এইমাত্র যে 6টা প্রশ্ন উত্তর পড়লাম, এই 6টা প্রশ্ন উত্তর ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে তৈরি করবে, এগুলো বাদ দিয়ে তোমরা কখনোই পরীক্ষা হলে যাবে না। এই প্রসঙ্গে বলি স্টুডেন্টস, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্টস করতে যেন ভুলো না, আর তোমার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। এরপর আরও ভালো ভালো প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে। আবার আগে, যাই হোক, এইবার 7 নম্বর, গ্রিন মাফলার বলতে কী বোঝো? বৃক্ষরোপণের দ্বারা শব্দের দূষণ রোধ করার জন্য যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয় তাকে গ্রিন মাফলার বলে। এবার নেক্সট, 8 নম্বর, গ্রিন বেঞ্চে নিষ্পত্তি ঘটে এইরূপ দুটি মামলার উদাহরণ দাও। তাহলে দেখো, মামলা দুটি হল আবর্জনা সংক্রান্ত মামলা এবং 2 নম্বর হচ্ছে বৃক্ষছেদন সংক্রান্ত মামলা। নেক্সট, 9 নম্বর, ভারত সরকারের পরিবেশ মন্ত্রক কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভারত সরকারের পরিবেশ মন্ত্রক 1980 খ্রিস্টাব্দে 1 নভেম্বর স্থাপিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল? এটাও একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2003 খ্রিস্টাব্দে 1 অক্টোবর ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল। এইবার 11 নম্বর প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ
একুশ মার্চ হচ্ছে কি বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। নেক্সট 12 নম্বর ফ্যাক্টরিজ অর্থাৎ কলকারখানা, ফ্যাক্টরিজ আইন কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, বিশেষ বিশেষ কয়েকটিকে আমি জোর দিয়ে বলছি। 1948 খ্রিস্টাব্দে ফ্যাক্টরিজ আইন চালু হয়েছিল। নেক্সট 13 নম্বর কীটনাশক আইন কোন সালে প্রণয়ন করা হয়েছিল, কীটনাশক আইন 1968 খ্রিস্টাব্দে জারি হয়েছে। নেক্সট ভারতবর্ষে মোটরযান আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতবর্ষে 1938 খ্রিস্টাব্দে মোটরযান আইন জারি করা হয় যা 1988 খ্রিস্টাব্দে সংশোধিত হয়। নেক্সট দেখো ভারতবর্ষে খনি ও খনিজ আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়, ভারতবর্ষে খনি ও খনিজ আইন 1947 খ্রিস্টাব্দে জারি করা হয়। এবার নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় বন আইন কোন খ্রিস্টাব্দে জারি করা হয়, ভারতীয় বন আইন 1927 খ্রিস্টাব্দে জারি করা হয়। নেক্সট 17 নম্বর গ্রিন পিস ভারতে কবে গঠিত হয়, 2001 খ্রিস্টাব্দে ভারতে গ্রিন পিস গঠিত হয়। নেক্সট আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটোই পরপর দুটোই, আইএস 10,500 অনুযায়ী পানীয় জলে ক্লোরাইডের অনুমোদিত সীমা কত, তাহলে উত্তর হচ্ছে আইএস 10,500 অনুযায়ী পানীয় জলে ক্লোরাইডের অনুমোদিত সীমা হল 250 মিলিগ্রাম পার লিটার। নেক্সট আইএস 10,500 অনুযায়ী পানীয় জলে কাঠিন্যের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত, তাহলে দেখো আইএস 10,500 অনুযায়ী পানীয় জলে কাঠিন্যের সর্বাধিক অনুমোদিত মাত্রা হল 300 মিলিগ্রাম পার লিটার। নেক্সট 20 নম্বর ধূমপানে নির্গত ধোঁয়ায় উপস্থিত ক্ষতিকারক পদার্থের নাম লেখো, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ধূমপানে নির্গত ধোঁয়ায় উপস্থিত ক্ষতিকারক পদার্থের নাম হচ্ছে ক্লোরোবেনজিন। এবার নেক্সট 21 নম্বর পানীয় জলে আর্সেনিক কী রূপে থাকে, পানীয় জলে আর্সেনিক কী রূপে থাকে, দেখো আর্সেনিক হাইড্রাইড, আর্সেনিক অক্সাইড, আর্সেনিক সালফাইড ইত্যাদি যৌগরূপে পানীয় জলে আর্সেনিক থাকে। নেক্সট 22 নম্বর গ্রিন হাউস গ্যাসের দুটি উৎস লেখো, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসের দুটি উৎস হল প্রথমটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন, এই জীবাশ্ম জ্বালানির দহনের ফলে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস, প্রধানত প্রধান গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যা বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। আর গ্রিন হাউস গ্যাসের দ্বিতীয় উৎস হচ্ছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন প্রভৃতি ইলেকট্রনিক জিনিস, এই রেফ্রিজারেটর থেকে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লো কার্বন নির্গত হয়ে পরিবেশে মিশছে, মিশে আমাদের কী করছে ওই গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে তুলছে। যাই হোক স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্টস করতে ভুলো না, এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানেই শেষ করি, থ্যাংক ইউ ভেরি মাচ।